নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘনাস বুটিকে লাইভে। আজকে মানডে, মানডে সন্ধ্যে 7টা মানে শাড়ির লাইভ। আমাকে দেখেই বুঝতে পারছেন শাড়ি দেখাবো। ঝটপট জয়েন করতে থাকুন, বুকিং প্রসিডিওরটা বলে দিই। যাদেরই যেটা পছন্দ হবে স্ক্রিনশট কাটছে, যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন, কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নিজের অ্যাড্রেস কলিং নাম্বারকে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, সে তো জানুন। শাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো শিপিং চার্জ নেই, শিপিং ফ্রি থাকছে শাড়িতে। যারা ফার্স্ট টাইম মেঘনাস বুটিকের লাইভ দেখছেন, মেঘনাস বুটিকের পেজটাকে লাইক ফলো করে রাখুন, যখনই লাইভে আসব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা রেগুলার দেখেন, লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার সাথে সাথে আপনার কাছের লোকেরা দেখে নিতে পারে। মেঘনাস বুটিকের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই সমস্ত ভিডিও আমরা ইউটিউবে আপলোড করি, ওখান থেকে দেখেও বুক করতে পারবেন। আজকে দুর্গাপুজো স্পেশাল যে শাড়ি দেখাই সেটা তো থাকবেই, তার সাথে সাথে আরো অনেক কিছু থাকবে নতুন নতুন শাড়ি। একটু হাই হ্যালো করলে দেখানো শুরু করব। ভারতী বিশ্বাস, গুড ইভিনিং, অনেকদিন পরে মনে হচ্ছে ভারতী লাইভে। পম্পা দাস, গুড ইভিনিং, ওয়েলকাম ওয়েলকাম। চলো আজকে শাড়ি দেখাবো। আমি পরে আছি একদম কি বলে শিফনের ওপর, লখনৌ চিকন বাট মাশিনি, দেখতে ভীষণ সুন্দর। এটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। রিনা চ্যাটার্জি, শুভ সুন্দর গর্জিয়া, সুদেশ না, রিনা কিন্তু এক্সিবিশনে এসেছিল, খুব ভাল লেগেছে রিনাকে আলাপ হয়ে, মানে আলাপ তো ছিলই সামনে থেকে দেখে। অনুসুয়া ঘোষ, গুড ইভিনিং, ওয়েলকাম ওয়েলকাম। সবকিছু ক্লিয়ার, বলো, দেখানো শুরু করে দেব। আমি পরে আছি শিফনের ওপরে লখনৌ চিকন, এই যাচ্ছে শাড়িটা, ভীষণই সুন্দর দেখতে, ভীষণই সুন্দর দেখতে। আবার কাটছে, আজকে আমার লাইটটা আবার ঝামেলা করছে, এক একদিন এক একটা ঝামেলা থাকে না, আজকে হচ্ছে লাইটের ঝামেলা চলছে। হ্যাঁ, চলো ক্লিয়ার কিনা জানাও, দেখানো শুরু করে দেব, তাড়াতাড়ি শুরু করবো, কারণ কাল থেকে মানে রেস্ট আর হয়নি, একটু রেস্টের দরকার আমাদের, প্রচুর পরিশ্রম গেল তিন দিন ধরে এক্সিবিশনে, সেই জন্য একটু রেস্টের দরকার। দেখো আমি পরে আছি একদম শিফনের ওপর লখনৌ চিকন, হোয়াইট থ্রেড দিয়ে কাজ করা। এটার কালার আমি অনেকগুলো দেখাবো। আমার শাড়ির প্রাইস যাবে কিন্তু 3550, হঠাৎ করে জ্বলে উঠল আবার। সুবর্ণা দাশগুপ্ত, ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। টুম্পা মুখার্জি, পিঙ্ক লাভ, থ্যাংক ইউ, অল ক্লিয়ার দি, থ্যাংক ইউ সো মাচ। লক্ষ্মী প্রিয়া, হাই। চলো সবাই বলে দিয়েছে অল ক্লিয়ার, তাহলে দেখানো শুরু করে দেবো শাড়ি নাম্বার ওয়ান। এটা তো থাকেই পুজো স্পেশাল হিসেবে, এই শাড়ি দেখিয়েই থাকি। শাড়ি নাম্বার ওয়ান, প্রথম শাড়িটাই দেখো, মা আসছেন, এটারই জানান দিচ্ছে এই শাড়ি। ঢাকি এবং মা দিয়ে শাড়ির আঁচল, আঁচলটা যাবে এই রকম, আর বডি থাকছে কিন্তু এইটা একদম দুপিয়ান সিল্কের ওপর, একটা রেড বর্ডার, জারি বর্ডার থাকছে। অল বডিতে এই মা লেখাটা থাকবে, এবং ভীষণ সফট কোয়ালিটির, ভীষণ সফট কোয়ালিটির দুপিয়ান সিল্ক। রিনা চ্যাটার্জি, তোমাদের সবার শরীর কেমন আছে? সবাই খুব টায়ার্ড। ত্রিপর্ণা দত্ত দি, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। মানা ভুইয়া কি লিখেছে, তোমার ব্লাউজটা কি হবে গো? আমার এটা ব্লাউজ না, এটা টপ পরে আছে। লক্ষ্মী প্রিয়া, টুডে ইউ আর শোয়িং পার্টি শাড়ি ম্যাম, ইয়েস লক্ষ্মী প্রিয়া। তনুশ্রী বাঘ, হাই দি, ওয়েলকাম ওয়েলকাম। শাড়ি নাম্বার ওয়ান, মা দুর্গা আঁচল, ব্লাউজ পিসটাও এরকমই থাকবে, ব্যাক পোর্শনে মা থাকবে, এটা ব্যাকে মায়ের মুখটা থাকবে এবং বডিতে এটা থাকবে, এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই অল বডিতে এই মা লেখাটাই থাকছে। প্রাইস চলে যাবে 1650, 1650 শাড়ি নাম্বার ওয়ান। এবার যাব শাড়ি নাম্বার টু, শাড়ি নাম্বার টু একই শাড়ি, শুধু মায়ের মুখগুলো বদলে যাবে, মায়ের মুখ তো আর বদলায় না, মানে মায়ের রূপ বদলাবে। শাড়ি নাম্বার টু, কাশ ফুলের মধ্যে মা,
কাশফুলের মধ্যে চোখগুলো শুধু দেখো, ঠিক আছে? ডিজিটাল প্রিন্টের মধ্যে দুপিয়ান সিল্ক, প্রাইস যাবে 1650, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি। বর্ষা পাত্র, হাইদি ওয়েলকাম, তুমি কি শাড়ি পরেছো? আমি শিফনের উপর লখনৌ চিকন মেশিনে, এই আঁচল আর ব্লাউজ পিস একই রকম হবে, এটা ব্লাউজের ব্যাকে পড়বে। এটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ, আমার শাড়িটা তো অ্যাভেলেবেল, তার অনেকগুলো কালার আমি দেখাবো, আমার শাড়ির অনেকগুলো কালার দেখাবো। শাড়ি নাম্বার 2 1650 1650, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 2 চলে গেল। নেক্সট শাড়ি নাম্বার 3, এবার শাড়ি নাম্বার 3 হচ্ছে একই দুপিয়ান সিল্কে, এগুলো হচ্ছে পুজো স্পেশাল শাড়ি, প্রাইস 1650। শাড়ির আঁচল এইরকম ভাবে যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি দুপিয়ান সিল্কের ওপর। রঞ্জনা, হ্যালো ডিয়ার সুদেশা, গুড ইভিনিং রঞ্জনা, অনেকদিন বাদে। পারমিতা, থ্রি ডেজ অনেক, তিন দিনে অনেক, সে যে এখন রানীর মতন সাজ। হ্যাঁ, এখন দুয়ো রানীর মতো সাজ, ঠিকই বলেছ। মৌসুমী রয়, তোমার শাড়িটার দাম কত? 3550 আমার শাড়িটার ভাই। তোমার এক্সিবিশন কেমন হলো? আমার এক্সিবিশন খুব ভালো হয়েছে। আমার এক্সিবিশনের প্রথম হচ্ছে পারমিতা দে, প্রথম এসেছেন পারমিতা দে। ব্লাউজ পিস যাচ্ছে এইটা, এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 1650, স্ক্রিনশট নাও পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার 3 হয়ে গেল। শাড়ি নাম্বার 4 একই শাড়ি, প্রাইস 1650। এটাও মায়ের মুখটা ভীষণই সুন্দর, এই যে মাকে দেখো। শাড়ি নাম্বার 4 গেল এইরকম, আর এই যাবে বডিটা, এর সঙ্গে ব্লাউজ পিস পাবে, ব্লাউজটাই থাকবে আঁচলে, যেটাই থাকবে সেটাই ব্লাউজ পিসে। এই যাবে ব্লাউজের ব্যাক পোর্শন, আর ব্লাউজের বডিতে এটা থাকবে। স্বাতি বসু কি লিখেছে? হাই সুদেশনা, ওয়েলকাম ওয়েলকাম। প্রাইস চলে গেল এটারও 1650। শাড়ি নাম্বার যাচ্ছে 4, 1650, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, শাড়ির নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে পাঠাবে। শাড়ি নাম্বার 4 হলো। এবার যাব শাড়ি নাম্বার 5। পারমিতা লিখেছে, আমি যে যেতেই পারবো ভাবতেই পারিনি। সত্যি তুমি যেভাবে এসেছো, ভালোবাসা থাকলে যা হয়। আর তোমার নিমকি খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, সবাই খুব ভালো লেগেছে তোমার দেওয়ার নিমকি খেয়ে। আচ্ছা, এই হচ্ছে মায়ের আরেক রূপ, দেখো চোখখানা দেখো। আর এইটা হচ্ছে বডি, দারুণ লাগবে এইভাবে যাচ্ছে, দারুণ দেখতে। শাড়ি নাম্বার 5, আর এই হচ্ছে ব্লাউজের ব্যাক, ব্লাউজের ব্যাক পোর্শনে এটা থাকবে, এটা দারুণ লাগবে। স্বাতি বসু, সবাই গেছে আমি যেতে পারলাম না। এই যাচ্ছে শাড়ি নাম্বার 5 দুপিয়ান সিল্ক, এগুলো একদম সফট কোয়ালিটির, সুন্দর প্লিট পরবে, সুন্দর করে পরে ফেলতে পারবে নিজে নিজে। 5 প্রাইস চলে যাবে 1650 অনলি, 1650, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। এবার যাব শাড়ি নাম্বার 6, 1650, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। দেখো
দশভুজা মা, এখানে হচ্ছে দশভুজা মা, এইভাবে আসছে। আর এই হচ্ছে বডি, বেশ কালারফুল, লাল একটা বর্ডার থাকবে সব শাড়িতেই। পারমিতা লিখেছে আমার ডাক নাম চুমকি, তাই দিয়েছি ভালো নিমকি। কি সব যা তা টাইপের রঞ্জনা, আমিও যেতে পারলাম না, খুব মিস করলাম ইভেন্টটা। তোমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু তুমি যেভাবে এসে আমার সাথে দেখা করেছিলে, মানে হ্যাটস অফ। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, যাচ্ছে এই রকম ব্লাউজের ব্যাকে এটা। বিজেন্দর কৌর বলছে হ্যালো ম্যাম, মেরা পার্সেল নিকল গয়া কিয়া, আজ সে তো ডিসপ্যাচ শুরু হুয়া হ্যায়, নিকল জায়গা তো আপকো ডিসপ্যাচ মেসেজ মিল জায়েগা। প্রাইস চলে গেল 1650, 1650, শাড়ি নাম্বার 6, শাড়ি নাম্বার 6, 1650, শাড়ি নাম্বার 7, এইবার শাড়ি নাম্বার 7, প্রাইস 1650, 1650, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, দেখো একদম মা বরণের শাড়ি, অসাধারণ শাড়িটা, জাস্ট কোনো কথা হবে না। এই হচ্ছে মা, প্রাইস যাবে 1650, শাড়ি নাম্বার 7, 1650। আঁচল এইভাবে গেল, বডিটা থাকবে এরকম হোয়াইটের ওপর, এইরকম থাকছে। হ্যাঁ, তাহলে তো সিলিং ভেদ করে গেছিল। এই হচ্ছে, আর ব্লাউজ পিস থাকছে এটা, এই যাবে ব্লাউজ পিস, ব্যাকে এটা পড়বে। তোমার শাড়িটা দেখাও সীমা পাল, ঠিক সময় দেখাবো। লোপামুদ্রা ভট্টাচারিয়া ম্যাডাম ওয়েলকাম, লোপামুদ্রা ভট্টাচারিয়া, পারমিতা ওয়াও। এই যাচ্ছে, প্রাইস গেল 1650, হলো শাড়ি নাম্বার 7, ওগুলো এগো শাড়ি নাম্বার 7 হয়ে গেল। এবার যাব হচ্ছে শাড়ি নাম্বার 8, আমার শাড়িটার কালারটা খুব সুন্দর। শাড়ি নাম্বার 8 হচ্ছে তোমার বাটিক প্রিন্ট, একই শাড়ি, দুপেন সিল্কের ওপর বাটিক প্রিন্ট হয়েছে, একই দাম 1650। আঁচল এগুলো মানে যে কোনো ভাবে ইউজ করতে পারো এই শাড়িগুলো। এই যাবে বডি ব্লু কালারের ওপরে, ব্লু এর সঙ্গে একটা ব্রাউন এর কম্বিনেশন, এটাও দুপেন সিল্কে, 1650। সুতপা মন্ডল হ্যালো বিউটিফুল ওয়েলকাম, মালা চক্রবর্তী শেয়ার, থ্যাংক ইউ সো মাচ মালাদি। আচ্ছা, ব্লাউজ পিস অবশ্যই আঁচল, পার আঁচলের কালারটাই হবে। রূপালি দেবনাথ হ্যালো সুদেশনা, গুড ইভিনিং রূপালি দেবনাথ। এই গেল, প্রাইস চলে যাবে 1650। নেক্সট কালার শাড়ি নাম্বার 9, একদম তুতে এবং ব্লু, তুতের সাথে ব্লু এর কম্বিনেশন, প্রাইস 1650, শাড়ি নাম্বার যাচ্ছে 9, আঁচল। আর এই হচ্ছে বডি, জাস্ট দেখো 1650, শাড়ি নাম্বার 9, কালারটা ভীষণ ভালো তোমার তুতে আর তার সঙ্গে ব্লু এর কম্বিনেশন। অমৃতা মন্ডল হ্যালো সুদেশনা, গুড ইভিনিং, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। রূপালি দেবনাথ, তুমি কি শাড়ি পরছো সুন্দরী? আমি পরে আছি হচ্ছে শিফনের উপর লখনৌ চিকন। এই যাচ্ছে, ব্লাউজ পিস অবশ্যই ব্লু কালারের হবে, শাড়ি নাম্বার 9, 1650। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, ধরতে হবে, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি। শাড়ি নাম্বার 10 এবার, তানিয়া মৈত্রদ্রি তোমার টাও দেখাও প্লিজ, দেখাবো পরপর নাম্বার ওয়াইজ যাচ্ছি, তো যখন ওই শাড়ির নাম্বার আসবে দেখাবো। রঞ্জনা পান, আমি আজকে
ফিরেছি গো, আর এসেই তোমার লাইভ দেখতে বসে গেছি। ওকে, খুব ঘুরলো রঞ্জনা, খুব ঘুরে ফিরে এলো। আচ্ছা, শাড়ি নাম্বার 10, প্রাইস 1650, 1650 আঁচল। অনেকদিন বাদে মনে হচ্ছে যেন রঞ্জনা এসেছে। অজন্তা মৈত্র, তোমার শাড়িটা দেখানো হয়ে গেছে? না না, দেরি আছে আমার শাড়িটা দেখানো। আঁচল গ্রিন অ্যান্ড ব্লু, প্রাইস 1650, দুপিয়ান সিল্কে 1650 এটার প্রাইস যাবে। ব্লাউজ পিস অবশ্যই ব্লু, প্রাইস গেল 1650। সুরভি পাল, লাভ লাভ লাভ। আচ্ছা, শাড়ি নাম্বার 11, পিচের সাথে একটা অনিয়ন পিঙ্ক, পিচ এবং অনিয়ন পিঙ্ক এর কম্বিনেশন, 11, প্রাইস 1650, আঁচল। এইরকম ভাবে আঁচল যাচ্ছে আর বডি যাবে এটা, এটা মানে একদম গাজরের কালার, গজরি কালার, পিচ ঠিক না, গজরি কালার। সুমনা দেব, খুব সুন্দর শাড়িগুলো দি, কেমন আছো গো? সুমনা দেব ভালো আছে, তুমি কেমন আছো? রূপালী দেবনাথ, অনেকদিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ, আমি অনেকদিন পরেই এলাম। বল্লরী চক্রবর্তী, অনেকদিন পর আমিও, আমিও অনেকদিন পরে। চলো, এই যে প্রাইস যাচ্ছে পিচ কালার, তার সঙ্গে একটা অনিয়ন পিঙ্ক কালার, প্রাইস যাচ্ছে 1650 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস। বর্ণালী দত্ত, এগুলো কি শাড়ি? দুপিয়ান সিল্কে বাটিক প্রিন্ট হয়েছে, বাটিক প্রিন্ট এগুলো। আচ্ছা, শাড়ি নাম্বার 11 এর পরে যাব শাড়ি নাম্বার 12, কালারটা হচ্ছে গ্রে আর মভ, গ্রে এবং মভ, শাড়ি নাম্বার 12, প্রাইস 1650, আঁচল। একই রকম, সবগুলোই একই রকম, শুধু কালার কম্বিনেশন আলাদা আলাদা। এই রকম ভাবে যাবে শাড়িটা, মভ আর হচ্ছে গ্রে, ব্লাউজ পিস অবশ্যই মভ কালার, প্রাইস 1650, শাড়ি নাম্বার 12। নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার 12 চলে গেল। শিলা সাহা, গুড ইভিনিং। শাড়ি নাম্বার 13, একই শাড়ি, প্রাইস 1650, দুপিয়ান সিল্ক, অনেকগুলো দেখিয়ে দিলাম, আঁচল। এটা হচ্ছে মারুন, এটা রাস্ট, রাস্ট অ্যান্ড গ্রিন, সি গ্রিন, দেখো, প্রাইস 1650। অনিন্দিতা কর, দিদি তোমার কাছে সিকো পঞ্চমপল্লী শাড়ি আছে কিনা নেই? অজন্তা মৈত্র, কি সুন্দর শাড়িগুলো। আচ্ছা, এটা চলে গেল, এরকম ব্লাউজ পিস অবশ্যই এই সি গ্রিনটাই হবে, রামা গ্রিন আর কি, প্রাইস 1650। ফোন বাজে তো, 1650, স্ক্রিনশট নাও, পাঠাও, ঝটপট স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও। চলো, দুপিয়ান সিল্ক অনেকগুলো দেখিয়ে দিলাম, নেক্সট শাড়ি দেখাবো এবার। ডালিয়া সরকার, তুমি কি শাড়ি পরেছ? বল্লরী চরিত, আমাকে কোন ভালো লাগবে তুই বলতো, মানে কোনটায় ভালো লাগবে তুই বলতো? আচ্ছা, আমাকে কোনটায় ভালো লাগে? তোকে সবেতেই ভালো লাগবে। আচ্ছা, এইবার জামদানি দেখাবো, অনেকদিন বাদে নোয়াখালী জামদানি। আমার শাড়িটা হচ্ছে, কে যেন জিজ্ঞেস করলো, ডালিয়া সরকার, শিফনের ওপর লখনৌ চিকন পরে আছি, শিফনের ওপর লখনৌ চিকন পরে আছি আমি, আর তার সঙ্গে একটা কি বলে পরেছি, ইয়ে ক্রশিয়া টপ, ক্রশিয়া টপ দিয়ে পরেছি। আচ্ছা, এবার হচ্ছে নোয়াখালী জামদানি দেখাবো সফটের ওপরে, সফট নোয়াখালী জামদানি, প্রাইস যাবে 2050, একদম পিওর বাংলাদেশি জামদানি এগুলো, 2050। প্রথমেই হোয়াইট অ্যান্ড রেড পুজোতে আমাদের দরকারই হয়, আর জামদানি আমার মনে হয় সবসময় দরকার, সবসময় সুন্দর লাগে, অল ওভার কিন্তু এই রকম ভাবেই থাকবে নোয়াখালী জামদানি, অনেকেই নিয়েছো আমার থেকে। শর্মিষ্ঠা মল্লিক, দিদি তোমার গায়ে শাড়িটা কি নাম আর পিপি কত? আমার শাড়িটার প্রাইস হচ্ছে 3550, শিফনের উপর লখনৌ চিকন পরে আছে। এর কালার দেখাবো, অনেকগুলো কালার দেখাবো, এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস হবে, জামদানি,
দেখো রেড অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশন, সফট জামদানি, নোয়াখালী জামদানি, প্রাইস 2050, রেড অ্যান্ড হোয়াইট গেল। নেক্সট হচ্ছে গ্রিন, কালারটা ভীষণ সুন্দর গ্রিন, একটা লেমন গ্রিন, প্রাইস 2050, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি। শাড়ির ক্ষেত্রে শাড়ির আঁচল, পরাত কাজের আঁচল থাকবে আর বডিটা থাকবে এইরকম, দেখো হোয়াইট সুতো দিয়ে কাজ করা গ্রিনের উপরে, এটা লেমন গ্রিন, পুরো শাড়িটা এইরকম ভাবেই থাকবে। মালা চক্রবর্তী, হ্যাশট্যাগ মেঘনাবুটি, থ্যাংক ইউ সো মাচ মালা। প্রাইস যাবে এটা উইদাউট ব্লাউজ পিস 2050, 2050 নোয়াখালী জামদানি, 2050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালারটা হচ্ছে খুব সুন্দর একটা, কি সবুজ এটা, কি পিত্তি সবুজ আর কি, পিত্তি সবুজ, তার সাথে রানী দিয়ে নোয়াখালী জামদানি দেখাচ্ছি সফটের ওপরে, প্রাইস 2050, আঁচল রানী দিয়ে আঁচল গেল। আর এই যাবে বডি নোয়াখালী জামদানি, দারুণ লাগবে দেখতে, 2050, প্রাইস 2050। শিলা সাহা, খুব সুন্দর এই শাড়িগুলো, হ্যাঁ খুব সফট আর পরে আরাম, প্রাইস যাবে 2050, নোয়াখালী জামদানি, ফুল শাড়িটা এইরকম, কালারটাও খুব সুন্দর পিত্তি সবুজ তার সঙ্গে রানী, প্রাইস 2050। শাড়ি নাম্বার চলে গেল হচ্ছে কি বলে 16, এবার 17 হচ্ছে ওয়াইনের সঙ্গে সি গ্রিন, ওয়াইন এবং সি গ্রিন এর কম্বিনেশন, এটাও তোমার নোয়াখালী জামদানি, প্রাইস 2050, আঁচল করাত কাজের আঁচল যাবে আর বডি আগেরটার মতোই সেম, এই কালারটা খুব সুন্দর, একদম সফট কোয়ালিটি। মুক্তা চ্যাটার্জি, অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ। রিঙ্কু ব্যানার্জি, সিস্টার সুদেশনা, গুড ইভিনিং রিঙ্কুদি। মালা চক্রবর্তী, আমি জাতকের মতো কুর্তির জন্য অপেক্ষা করছি, সত্যি গো তোমারটা এত কেন দেরি হচ্ছে জানি না, আসলে মাঝখানে কি হলো ওই এক্সিবিশনের জন্য এত কাজকর্ম ঢুকে গেছে ওই জন্য একটু দেরি হচ্ছে, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো, তোমার তো দেরি আছে যাওয়ার। প্রাইস যাবে 2050, স্ক্রিনশট নাও পাঠাও, ওয়াইন কালার, কালারটা হচ্ছে ওয়াইন, নোয়াখালী জামদানি, সফট জামদানি এগুলো, 2050 স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালারটা জাস্ট ওয়াও, শাড়ি নাম্বার হচ্ছে 18, এটাও নোয়াখালী জামদানি, শাড়ি নাম্বার 18, প্রাইস 2050, ব্ল্যাক এর সাথে ইয়েলো সব সময় খুব ব্রাইট, আঁচল আর এই হচ্ছে বডি নোয়াখালী জামদানি, দেখো এই রকম ভাবে যাচ্ছে। 2nd অক্টোবর যাব, হ্যাঁ হ্যাঁ অনেক দেরি আছে। মালা চক্রবর্তী, পরপর দুইজন মালা চক্রবর্তী, সেই দিন জাল কাতান বেশি ছিল না আমার, জাল কাতান নেওয়ার ইচ্ছা ছিল, যেদিন দেখাবে আমি নেব, আজকেই দেখাবো জাল কাতান, অনেক আজকেই অনেক জাল কাতান দেখাবো, এই যে ইয়েলো এবং ব্ল্যাক এর মধ্যে। অজন্তা মৈত্র, এটা কি হাফ হাফ? না একদমই হাফ, ফুল ফুল পুরোটাই একই রকম ভাবে কাজ করা, প্রাইস 2050 উইদাউট ব্লাউজ পিস, নোয়াখালী জামদানি। নেক্সট কালারটা দেখো অরেঞ্জ, কি ব্রাইট কালার, কমপ্লেক্সনটাকে ফেয়ার করে দেবে, প্রাইস 2050, স্ক্রিনশট নাও। মৌসুমি দি এসে গেছে আমার, হ্যালো সুন্দর সুদেশনা, আমি এখন ঢুকলাম, ডিয়ার ওয়েলকাম মৌসুমি দি। শাড়ির আঁচল আর এই যাবে বডি, দেখো কালারটা অরেঞ্জ, অরেঞ্জ কালার, এটাও নোয়াখালী জামদানি, সফট মেটেরিয়াল, সফট। বিনা মজুমদার, বিউটিফুল শাড়িগুলো, থ্যাংক ইউ, একদম সফট কোয়ালিটি, একদম পিওর বাংলাদেশি জামদানি, নোয়াখালী জামদানি, প্রাইস এবং পুরো শাড়িটাই কাজ থাকছে একই রকম ভাবে। টিঙ্কু মৈত্র,
গুড ইভিনিং সুদেশ না, এই শাড়িটা আমার আছে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ টিঙ্কু মৈত্র, এক্সিবিশনে এসেছিলেন মেয়ে এবং হাজবেন্ডকে নিয়ে, এবং কি কি বলবো, এত খুশি হয়েছি এবং এত ভালো মানুষ খুব কম আছে। সুনন্দা চ্যাটার্জি দাস পিঙ্ক অরেঞ্জ দেখাবে, এই তো অরেঞ্জ দেখাচ্ছি, মোহন ধারাকে ব্লক করো। জয়া বিশ্বাস আমিও এসে গেছি, হাই ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা এই রকম যাচ্ছে, দেখো অরেঞ্জ কালার, প্রাইস 2050। অরেঞ্জ দেখালাম আর পিঙ্ক দেখাতে বলেছিলে, পিঙ্কও দেখিয়ে দিলাম। সুনন্দা চ্যাটার্জি দাস, মামুনি ঘোষ রোজো, হ্যালো রাজশ্রী প্রধান, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। পিঙ্ক কালার, প্রাইস 2050, নোয়াখালী জামদানি, পিওর বাংলাদেশি জামদানি, শাড়ি নাম্বার 20। দেখো পিঙ্ক কালার, কালারটা কি সুন্দর, আঁচল একদম করাত কাজের জামদানি, আর এই যাবে বডি, নোয়াখালী জামদানি, অল ওভার এইরকম কাজ, পিঙ্ক। সুদীপা বর্মন কি লিখেছে, আগের স্বর্ণলতা শাড়িগুলো দেখাও না। আচ্ছা চলো, প্রাইস যাচ্ছে 2050, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। জামদানি দেখানো হয়ে গেল। মালা চক্রবর্তী, লাভ লাভ তোমার শাড়িটা, কি শাড়ি, আমি পরে আছি শিফনের ওপর লখনৌ চিকন, শিফনের ওপর লখনৌ চিকন পরে আছি। বিকাশ বিকাশ তুমি কি দেখছো বলো তো, কি দেখছো, টোয়েন্টি ওয়ান থেকে দেখাবো হচ্ছে, এটা আমারও আছে, টিঙ্কু মৈত্র, টিঙ্কু মৈত্র এক্সিবিশন থেকে নিয়েছে। এটা হচ্ছে তোমার কি ভুলে গেলাম, 21-এ আকাশ থেকে পরিশ্রমদিন নামি শুনিসনি, ডোলা সিল্ক, ডোলা সিল্ক দেখাবো, 21 আঁচল, গর্জিয়াস আঁচল এরকম। এটা আমি রেড কালার পরেছিলাম এক্সিবিশনে, ওই রেড কালারটাই টিঙ্কু মৈত্রেরও আছে। এই যে ডোলা সিল্ক, একদম শিফনের মতো করে ক্যারি করতে পারবে, হালকা পরে আরাম, আর কি বলবো শাড়িগুলো সম্বন্ধে। জয়া বিশ্বাস, প্রাইস আমার শাড়িটার প্রাইস হচ্ছে 3550, এর কালার দেখাবো, আমার শাড়ির কালার দেখাবো, পুরো শাড়িটা এরকম ভাবেই যাবে, ডোলা সিল্ক, আর ব্লাউজটা অপূর্ব, এই যাচ্ছে ব্লাউজ পিস, কালারটা রানী, দেখো প্রাইস যাবে এটার, এটার তোমার প্রাইস যাচ্ছে 2850। টিঙ্কু মৈত্র তোমার ওখান থেকে এসে মনটা একটু খারাপ হয়েছিল, বাট এবার দেখা হবে, এই ডোলা সিল্কটা সবাই খুব ভালো বলেছে। ওকে ওকে, এই যে রানী কালার, কালারটা হচ্ছে রানী, প্রাইস যাবে, প্রাইস চলে গেল 2850। এই একটা কালার, টিল ব্লু কালার, কালারটা খুব সুন্দর, টিল ব্লু, প্রাইস যাবে কি বলে, ডোলা সিল্কের প্রাইস যাচ্ছে 2850, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাতে হবে। আঁচল, ওখানে একটা ট্যাগ আছে, আঁচল এটা, আর এই যাবে পলি, দেখ টিল ব্লু, 2850, 2850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। এই যাচ্ছে ব্লাউজ পিস, তাও আগেরটার মতোই এই রকম ব্লাউজ পিস, ডোলা সিল্ক দেখাচ্ছি, ভীষণ গর্জিয়াস এবং ভীষণ হালকা, মানে শিফনের মতো ক্যারি করো, প্রাইস 2850, 2850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। 22 এর পরে যাব 23, রেড, এই রেডটাও টিঙ্কুর পছন্দ হয়েছিল, কিন্তু অন্য আরেকটা রেড নিয়েছে, এটা খুব সুন্দর,
23 ডলার সে প্রাইস যাবে 2850 আচল। আর এই যাচ্ছে বডি, কালারটা ভীষণ সুন্দর একটা লাল রেড উইথ ব্লাউজ পিস, পুরো বডিতে বুটা, এটার এটা হচ্ছে ফুল বডি বুটা থাকবে 23, শাড়ি নাম্বার 23 2850, ব্লাউজ পিস এটা রেড কালার। পম্পা বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী গুড ইভিনিং, ওয়েলকাম ডিয়ার, এইরকম রেড কালার ডোলা সিল্ক। প্রাইস চলে গেল 2850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। এই লাল রংটা হাতে পেলে বুঝতে পারবে কি, মানে ভীষণ সুন্দর লালটা। তিতলি হাই ওয়েলকাম। আচ্ছা ডোলা সিল্ক কালারটা হচ্ছে এবার ওয়াইন, প্রাইস 2850 2850 আচল। এইভাবে যাবে আর তারপরে আসছে বডি ওয়াইন কালার 2850, ফুল বডিটা এইরকম ভাবেই যাচ্ছে, দেখ স্কোয়ার 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 করে, কালারটাও খুব সুন্দর, পাটটাও খুব সুন্দর। প্রাইস গেল 2850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এই থাকবে এরকম। প্রাইস চলে গেল 2850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। কাঁথাসির শাড়ি এবং হোয়াইট অর্গানজাটা পেয়েছি, ওকে তিতলি। রশিদা যেতে পারলাম না, খুব মিস করলাম, মনটা খুব খারাপ, আবার হবে আজকে বছর দেখা হবে, ক্রাশ টিস্যু দেখাবো এবার। ক্রাশ টিস্যু এই বছর পুজোর একদম হিট আইটেম, সবচেয়ে হিট এই ক্রাশ টিস্যু। এটাতে হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট, আজকে দেখাচ্ছি এটা নতুন ক্রাশ টিস্যু ডিজিটাল প্রিন্ট। প্রাইস অনলি 2550, 2550 প্রাইস চলে যাবে। দেখো প্রথমে দেখাবো আঁচল, এটা একটা মফ, তার মধ্যে ডিজিটাল প্রিন্ট ক্রাশ টিস্যু, এই যাচ্ছে 2550 ক্রাশ টিস্যুর এবার ভীষণ চাহিদা। আমি লখনৌ চিকন পরে আছি, শিফনের ওপর মেশিন লখনৌ চিকন, এবং তাতে কি বলে শিফনের ওপর লখনৌ চিকন, এই যাচ্ছে ক্রাশ টিস্যু। প্রথম কালার দেখালাম, শাড়ি নাম্বার যাচ্ছে 25, নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করো। ব্লাউজ পিসটা যাবে এইরকম সিঙ্গেল কালারে ক্রাশ টিস্যু, এটা কিন্তু পুরোটাই ক্রাশ মানে টিস্যুর ওপরে পুরো ব্লাউজ পিসটা। প্রাইস গেল 2550, 2550 টার প্রাইস চলে গেল। নেক্সট কালারটা হচ্ছে ব্লু, একই রকম ডিজিটাল প্রিন্ট 26, একই রকম ডিজিটাল প্রিন্ট। আমিও যেতে পারলাম না তিতলি, নেক্সট ইয়ার যাব তোমার এক্সিবিশনে। পরেশ সিং কি শাড়ি, ক্রাশ টিস্যু দেখাচ্ছি মৌসুমী চৌধুরী, আমার তো তোমার এক্সিবিশনে গিয়ে খুব হোমলি পরিবেশ লেগেছে, তোমার ওখানে সবাই খুব ভালো। থ্যাংক ইউ মৌসুমী, তুমি তো নিজেরই লোক, তোমার ওখানে সবাই খুব ভালো, খুব হাসি খুশি পরিবেশ। হ্যাঁ আমরা মজা করতে করতে কাজ করি তো সেই জন্যই। প্রাইস চলে যাবে 2550, 2550 ক্রাশ টিস্যু দেখাচ্ছি, ক্রাশ টিস্যু শাড়ি নাম্বার 26 আঁচল। আর এই যাবে বডি ব্লু কালার, গ্রে এন্ড ব্লু মেশালে যে কালারটা, কালার দেখাবে তো। হ্যাঁ আমার শাড়ি কালার দেখো বাবা, মাঝে মাঝে দেখো কেমন সাদা হয়ে যায়, আমি এতটাও সাদা নই, পুরো ঠিক ভূত ভূত লাগে নিজেকে। এই যে প্রাইস যাচ্ছে 2550 উইথ ব্লাউজ পিস, এর সঙ্গে টিস্যু ব্লাউজ পিস পাবে, এই যাচ্ছে ব্লাউজ পিস ক্রাশ টিস্যু। কালারটা খুব স্মার্ট কালার, এটা হচ্ছে গ্রে গ্রে এন্ড ব্লু 26, প্রাইস গেল 2550। তারপরের কালারটা হচ্ছে একটা গ্রিনের শেড, গ্রিনেরি শেড, প্রাইস যাবে 2550 ক্রাশ টিস্যু। স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া।
শাড়ির আঁচল আঁচল যাবে এরকম, আর এইটা হচ্ছে বডি। দেখো কালারটা গ্রিন, মেহেন্দি গ্রিন টাইপ, মৌসুমি দি একদম ফরেনার লাগছে তোমার এই শাড়িটা পরে। কেমন সাদা ভূত, ফরেনার তো না সাদা ভূত। এই যাচ্ছে, প্রাইস চলে গেল এটারও কিন্তু 2550। এই যাবে ব্লাউজ পিস 2550, শাড়ি নাম্বার 27, তাই তো? হ্যাঁ শাড়ি নাম্বার 27। নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করো। ক্রাশ টিস্যু 27 চলে গেল। এবার যাব শাড়ি নাম্বার 28, ক্রাশ টিস্যু। এবার দেখো ইয়েটা বদলালো, প্রিন্টটা, ডিজিটাল প্রিন্টটা বদলালো। প্রাইস 2550, 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আঁচল এইভাবে থাকছে, আর এই যাবে বডি। প্রীতি দাস তোমার পরা শাড়িটা দেখিয়ে দিয়েছো না, দেখাবো গো। মৌসুমী চৌধুরী ভূত কিন্তু সাদা হয় না, কালো হয়, তাই মেম ভূত হয় না? এ কি মেম ভূত তো হয়। এই যাচ্ছে দেখো, কালারটা ভীষণ সুন্দর, প্রিন্টটাও খুব সুন্দর। 2550, প্রাইস যাচ্ছে 2550। ব্লাউজ পিসটা দেখে নাও, ক্রাশ টিস্যু এবার পুজোর হিট আইটেম। এই যাবে ব্লাউজ পিস। চলো নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 29, 2550। এই যাবে শাড়িটা, ক্রাশ টিস্যু 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। আঁচল এরকমের আঁচল থাকবে, কালারটা হচ্ছে তোমার সুন্দর কালারটা, এটা দারুণ দেখতে। দেখো ক্রাশ টিস্যু, প্রাইস 2550। অজন্তা মৈত্র তুমি নিজেও জানো না তুমি কতটা ফর্সার মিষ্টি, জানি জানি। প্রাইস যাবে 2550, 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। এইরকম যাচ্ছে উইথ ব্লাউজ পিস, ব্রাউনে ব্লাউজ পিস থাকবে। এই হচ্ছে ব্লাউজ পিস, ক্রাশ টিস্যু দেখাচ্ছি, কালারটা সঙ্গে প্রিন্টটা অসম্ভব সুন্দর। শাড়ি নাম্বার গেল 29, ক্রাশ টিস্যু। আর নেক্সট একটা দেখাবো, এটা তো তোমাদের আগেও দেখিয়েছি। এটার প্রাইস যাবে 3250, ক্রাশ টিস্যু 3250। এটা কেন টিস্যু, বেনারসি এটা, দেখো 3250। শাড়ির আঁচল এই যাবে ব্লাউজ পিস, প্রথমে একদম ব্রোকেট ব্লাউজ পিস পাবে, তারপরে আসবে আঁচল, আর তারপরে আসবে বডি। 3250, ক্রাশ টিস্যু। পারমিতা সেনগুপ্ত কি লিখেছে, ট্রান্সপারেন্ট হবে? এই যে আমি পরে আছি দেখো, একদম সিঙ্গেল ইয়েতে পরে আছি, একদম ট্রান্সপারেন্ট নয়, টিস্যু ট্রান্সপারেন্ট হয় না। পারমিতা সেনগুপ্ত, তিতলি ঘোষ লিখেছে সত্যি ক্রাশ খাচ্ছি শাড়িগুলোতে। হ্যাঁ ক্রাশ টিস্যুতে এবার সবাই ক্রাশ খাবে। মৌসুমি চৌধুরী লিখেছে অজন্তা মৈত্র একদম ঠিক বলেছো। এই রে মৌসুমি চৌধুরী আবার। রিঙ্কু ব্যানার্জি, ওয়াও খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। রুনুশ্রী প্রধান লিখেছে গুড ইভিনিং, ওয়েলকাম। চলো এই কালারটা ভীষণ সুন্দর, মোট কথা কি কালার জানি না, প্লাস টিস্যু বেনারসি এটা। প্রাইস এটার চলে যাবে 3250, অল বডিতে বুটা থাকবে, পাটটা এইরকম। চলো শাড়ি নাম্বার 30 চলে গেল, 31 থেকে এবার কাতান দেখাই। এই কাতান গুলো ভীষণই সুন্দর, যারা কাতান নিয়েছো তারা তো জানো কাতান সম্পর্কে, সফট কাতান। আর এই কাতান গুলো কিন্তু গিফটের জন্য ভালো, নিজের জন্য ভালো, কারণ বাজেট ফ্রেন্ডলি, খুব গর্জিয়াস শাড়ি। প্রাইস 1850, 1850। এই পরিমাণ কাজ, আঁচল এই রকম, তারপরে আসবে হচ্ছে বডি, একটা সুন্দর ইয়েলো কালার, অল ওভার এইরকম কাজ যাচ্ছে।
1850, প্রাইস 1850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। প্রসেনজিৎ চ্যাটার্জি, এসে গেছি আমি, কি মিষ্টি লাগছে তোমাকে। শ্রীময়ী তো এলো না এক্সিবিশনে। এটা দেখো, উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস 1850, এটার প্রাইস গেল 1850, 31। নেক্সট কালার 32, কাতান, প্রাইস 1850, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। দেখো আঁচল, আর এই যাবে বডি, কাতান সিল্ক দেখাচ্ছি। রুনুশ্রী, শাড়ির কালার গুলো খুব সুন্দর। হ্যাঁ, কালার গুলো খুব সুন্দর, ঠিক আছে। অফিস থেকে ছাড়েনি, সানডেতে কার অফিস থাকে। বুলু দাস, গুড ইভিনিং মিষ্টি সুদেশ না, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ বুলু দাস। সিগ্রিন, এই যাচ্ছে উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, এইটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস যাবে 1850। নেক্সট কালারটাও খুব সুন্দর, একটা পেস্তা গ্রিন, এটা একটা ডুয়েল টোনের মধ্যে আছে, 1850 only, নিজের জন্য নাও, গিফটের জন্য নাও, একদম সফট কোয়ালিটির কাতান, প্রাইস 1850, 1850। আঁচল, আঁচলে টাসেল পাচ্ছ, এই যাবে আঁচল, আর তারপরে আসবে হচ্ছে বডি, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, জয়তি জলকি, ম্যাম নাইস কালেকশন, আপকি শাড়ি প্রাইস, মেরি শাড়িটা প্রাইস হ্যায় 3550। শুভ ব্যানার্জি, শুভ ব্যানার্জি লিখেছে, কাল দুটো কুর্তা রিসিভ করেছি, নিয়ে কোনো কথা হবে না, সো সফট, থ্যাংক ইউ শুভ ব্যানার্জি। সীমা ত্রিবেদী কি লিখেছে, প্রাইস অফ ইয়ার শাড়ি 3550, 3550, কাতান সিল্ক 1850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এই থাকবে, ব্লাউজটা যাবে এই রকম, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। শাড়ি নাম্বার গেল 33, নেক্সট হচ্ছে 34, এটাও কাতান দেখাবো, নেক্সট 34 কাতান দেখাবো। শনিবার যাবার কথা ছিল, আমাকে বলেছিল কিন্তু যেতে পারেনি, আর রবিবার সারাদিন ঘুমিয়েছে, খুব ভালো। শাড়ি নাম্বার 34 হচ্ছে ব্লু কালার, জোড়া পাতা কাতান, জোড়া পাতা কাতান, প্রাইস নেভি ব্লু, প্রাইস চলে গেল, কিন্তু আঁচল, এটা আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, জোড়া পাতা কাতান তো সবারই খুব চেনা পরিচিত। যেতে পারলাম না, ছেলের এক্সাম চলছে, ওকে চলো, জোড়া পাতা কাতান নেভি ব্লু কালার, প্রথম কালারটা দেখাচ্ছি, ভীষণ সফট উইথ ব্লাউজ পিস, প্রাইস যাবে 2550, এটা ব্লাউজ পিস 2550, সফট কাতান সিল্ক, একদম অ্যান্টিক জারিতে ওয়ার্ক করা থাকবে, প্রাইস গেল 2550, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। 34 এর পরে যাব 35, ব্ল্যাক কালার, জোড়া পাতা কাতান 35, ব্ল্যাক কালার, প্রাইস সেম থাকবে 3550, 3550, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, এটা তো মানে শেষ হবে না, বহুদিন থেকে দেখাচ্ছি, সফট কাতান, যারা পেয়েছে তারা জানে। তিতি, এটা আমার আছে, খুব সুন্দর, খুব সফট, হ্যাঁ সেই জন্য এটার নাম সফট কাতান, এই যে প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও প্রাইস যাবে 2550, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, জোড়া পাতা কাতান চলে গেল 36, জোড়া পাতা কাতান, কালারটা হচ্ছে সি গ্রিন, না কি বলবো, এটা তুতে একদম 36, আঁচলে টাসেল, আঁচল, আর এগুলোও কিন্তু গিফটের জন্য ভালো, নিজের জন্য ভালো, এক একজনের চারটে পাঁচটা করে আছে এই একই শাড়ি, এতটাই পছন্দের, কারণ ভীষণ সফট, দেখতে সুন্দর,
বডি হাগিং শাড়ি, লাইট ওয়েট শাড়ি, কি আর বলবো, নিজে নিজে পরার শাড়ি, জাস্ট কোনো কথা হবে না এই শাড়ি। প্রাইস 3550 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসও থাকবে রানিং এ, এই যাবে ব্লাউজ পিস। এই যে আমার মতো যারা শাড়ি পরতে বিগ জিরো, তারাও এই শাড়ি ক্যারি করতে পারবে। তিতলি ঘোষ ঠিকই বলেছেন, সবাই ক্যারি করতে পারে, কালারটা খুব সুন্দর। এটা সি গ্রিন তাই আমার আছে, সি গ্রিন তাই আমার আছে। ওকে 36, এবার যাব 37, জোড়া পাতা একদম, কালারটা অফ হোয়াইট। মাকে গিফট করো, কোমরে গুছতে অসুবিধা হয় না, পাটটাও পাতলা পাট, সুতরাং সমস্ত রকম কোয়ালিটি নিয়ে আছে এই শাড়ি। আঁচলে টাসেল, এই যাবে শাড়ির আঁচল, আর এইটা হচ্ছে বডি। কালারটা কি বলবো, অফ হোয়াইট, এটা অনেকটা চন্দন চন্দন কালার, চন্দন চন্দন। এই যে ভীষণ সোবার দেখতে, ভীষণই সোবার। সুরভি পাল কি লিখেছে, আমার খুব যাবার ইচ্ছে ছিল তোমার এক্সিবিশনে, কিন্তু ফুড পয়জন হওয়ার জন্য যেতে পারলাম না গো, আমি আনন্দটা মিস করলাম। ওকে, নেক্সট ইয়ার আবার হবে, আবার হবে। তবে মাঝে মাঝে মনে হয় করবো না, এত চাপ পড়ে না, সমস্ত সেট আপ চেঞ্জ করে আবার করো, ইচ্ছা করে না। রেনি অধিকারী, আমি স্যাটারডে কুর্তিটা পেয়েছি, কোয়ালিটিটা ফাটাফাটি। থ্যাংক ইউ রাইনি, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা দে হাই। কালারটা হচ্ছে এরকম গোল্ডেন উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটাও খুব সুন্দর, জোড়া পাতার অল ওভার বুটা, এই যাবে। এটা সত্যি ভীষণ সুন্দর মায়েদের জন্য, জোড়া পাতা কাতার। 37 চলে গেল। নেক্সট কালারটা হচ্ছে অনিয়ন পিঙ্ক, 38, জোড়া পাতা কাতান। প্রাইস 2550, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, কালারটা মিষ্টি, 2550। মালা চক্রবর্তী, আমি আমার এক যাকে লাইভটা শেয়ার করে দিলাম তাকে তোমার কুর্তি কালেকশনের কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ মালাদি, থ্যাংক ইউ। তিতলি কি লিখেছে, দিদুনকে গিফট করতে খুব ইচ্ছে করে এই কালারটা, বাট দিদুন বেরোতে পারে না সেভাবে। আসমাতারা, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ। আসমাতারা লাইভ এসেছিল, খুব সুইট। সুস্মিতা দে, তোমার শাড়ি পিপি কত, 3550, এটার প্রাইস যাবে 2550, কালারটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার, আর উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, কালারটা চলে গেল পিঙ্ক। নেক্সট কালারটা খুব সুন্দর, মেহেন্দি গ্রিন, জোড়া পাতা কাতান, মেহেন্দি গ্রিন কালার, কালারটাও খুব ভাল লাগে। প্রাইস প্রাইস যাচ্ছে 3550, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কালারটা গ্রিন, এই যাচ্ছে। জোড়া পাতা কাতান দেখাচ্ছি, প্রাইস 3550 উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস হলো। শাড়ি নাম্বার 39 চলে গেল, এবার যাব শাড়ি নাম্বার 40। 40 তে দেখাবো হচ্ছে তোমাদের কি বলে জাল কাতান, মরুন কালার, 2550, প্রাইস 2550, জোড়া, এটা হচ্ছে জাল কাতান, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে দেখো বডি, জাল কাতান, 2550, মরুন কালার, 2550। এইরকম ভাবে থাকছে অল বডিতে কাজ, আর ব্লাউজ পিসটা দেখে নাও, এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা খুব সুন্দর। জয়া বিশ্ব, তোমার শাড়িগুলো দারুণ, থ্যাংক ইউ। জাল কাতান এবার দেখাচ্ছি, গেল হচ্ছে 40, 41, জাল কাতান, রানী, একদম রানী পিঙ্ক, আঁচলে টাসেল, আঁচল গেল এরকম, আর এই যাবে বডি, দেখো কালারটা যাচ্ছে
এটার কালারটা যাচ্ছে রানি পিঙ্ক। ভারতী লিখেছে, আমারও যাবার ইচ্ছে ছিল, না যেতে পারলেও মনটা তোমার ওইখানেই ছিল, কোনো এক সময় ঠিক দেখা করে নেব। হ্যাঁ, একদিন না একদিন তো দেখা হবে, চলো রানি কালার। প্রাইস যাচ্ছে 3550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। একই কোয়ালিটি, শুধু এটা অল ওভার জাল আর ওটা জোড়া পাতা, এই পার্থক্য। ব্লাউজ পিস তো দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে ব্লাউজ পিস হট রানি, প্রাইস 2550। এবার যাব ব্লু, ব্লু নেভি ব্লু, প্রাইস 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ার। আচল এইভাবে যাবে, আর এই হচ্ছে বডি, প্রাইস 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। এইভাবে যাচ্ছে ফুল শাড়িটা, এটা হচ্ছে নেভি ব্লু, জাল কাতান দেখাচ্ছি, 2550। অল ওভার জাল থাকছে উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস নেভি ব্লু, ব্লাউজ পিস থাকছে এটা। শাড়ি নাম্বার চলে গেল 42, এবার যাব শাড়ি নাম্বার 43। এটা হচ্ছে তোমার কালারটা অনিয়ন পিঙ্ক, 43 কালারটাও খুব সুন্দর, যেরকম আমি পরে আছি ঠিক অনেকটা এই রকম কালারই, দেখো আমার শাড়ির কালারটার মতোই, তাই না? প্রাইস চলে যাবে শাড়ির আঁচল, আর এই যাচ্ছে বডি, প্রাইস যাচ্ছে 3550, স্ক্রিনশট নাও, পাঠাও, কালারটা ভীষণ সুন্দর অনিয়ন পিঙ্ক কালার, জাল কাতান দেখাচ্ছি, সফট কোয়ালিটির কাতান, এই শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না, জাস্ট প্রাইস 2550 অনলি, 2550 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস অনিয়ন পিঙ্ক, 2550। নেক্সট হচ্ছে মেহেন্দি গ্রিন, জোড়া পাতাতে ওই কালারটা ছিল, এখানেও আছে, প্রাইস 2550, জাল কাতান, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা আসছে বডি, মেহেন্দি গ্রিন কালারটা ভীষণই সুন্দর, প্রাইস এটারও প্রাইস যাচ্ছে 2550, 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। ব্লাউজ পিস এটা থাকবে, এই যাবে ব্লাউজ পিস, এইটা প্রাইস গেল 2550, জাল কাতান অল ওভার জাল, গ্রিনটাও খুব সুন্দর দেখতে। আচ্ছা 45, এটাও জাল কাতান অফ হোয়াইট কালার, এই কালারটাও খুব সুন্দর, মাকে দিলে মেয়েও পড়তে, প্রাইস সেম থাকবে 2550, আঁচল, এই যাবে বডি অফ হোয়াইট কালার, 2550, কালারটা হচ্ছে অফ হোয়াইট, এই যে অল ওভার জাল, প্রাইস গেল 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, প্রাইস 2550, এটা হচ্ছে ব্লাউজ পিস অল ওভার জাল, এটা এই শাড়িগুলো মানে জাস্ট কোনোদিন পুরনো হবে না, 2550, 45, নেক্সট হচ্ছে 46 বটল গ্রিন, 2550, প্রাইস 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, আঁচলে টাসেল, আঁচল এটা গেল, আর এইটা হচ্ছে বডি, এই যে গ্রিন কালার বটল গ্রিন অল ওভার জাল, পুরো শাড়িতে এরকম ভাবেই জাল থাকছে, জাল কাতা,
মৌসুমি দি এই অফ হোয়াইট কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর দেখতে ওটা। বটল গ্রিন উইথ ব্লাউজ পিস, প্রাইস 2550 এই যাবে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা খুব সুন্দর। নেক্সট কালারটা জাস্ট ওয়াও, দেখো কালারটা জাস্ট ওয়াও, কি কালার বলবো এটাকে, ব্রিক কালার, মানে কালারটা ভীষণ সুন্দর। প্রাইস 2550, জাস্ট ওয়াও কালার। আঁচল আর এইটা হচ্ছে বডি জাল কাতা, এই যাবে বডিটা। কালারটা জাস্ট দেখ, এটা আছে অনেক, মানে অনেক আগে একবার দেখিয়েছিলাম, আবার এসেছে জাল কাতা। 2550 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস। শাশ্বতী মন্ডল ফুজ আলতা কালার হতে পারে। আচ্ছা মোনালি গুড ইভিনিং ডিয়ার, ওয়েলকাম। এই যাচ্ছে, এই যে দেব অর্ঘ্য বিশ্বাস, তুমি যে শাড়িটা পরে আছো ওটা কি শাড়ি, প্রাইস কত, তোমাকে খুব সুন্দর লাগছে। মোনালি তোমার শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে, আমার শাড়ির প্রাইস হচ্ছে 3550, শাড়ি নাম্বার 47 চলে গেল। এবার যাব শাড়ি নাম্বার 48, মৌসুমি চৌধুরী। এই কালারটা ফাটাফাটি লাগে, দারুণ কালারটা ছিল। আঁচলে টাসেল, এই যাবে আঁচল, একদম তুতে কালার। আর এই হচ্ছে বডি, জাস্ট দেখ এই যাচ্ছে তুতে। জাল কাতান অনেকগুলো কালার কিন্তু আজকে দেখিয়ে দিলাম, অল ওভার জাল, ভীষণ সফট কোয়ালিটির কাতান, লাইট ওয়েট। এগুলো পরে মানে যত দেখতে যেমন সুন্দর, তেমনি ক্যারি করতেও সুবিধা। ব্লাউজ পিস এটা একই রকম, খালি কালার গুলো বদলে বদলে যাচ্ছে, ভীষণ সুন্দর কালারটা। আচ্ছা নেক্সট হচ্ছে 49, কালারটা হচ্ছে সি গ্রিন, ডার্ক সি গ্রিন। প্রাইস চলে যাবে এটারও 2550। টিকি অর্গানজা আজ কি দেখাবেন, আজকে অর্গানজা দেখাবো না, আজকে অনেক কিছু দেখানোর আছে। আঁচল, এই যাবে আঁচল, না অর্গানজা বোধহয় আছে, না মসলিন আছে, মসলিন দেখাবো। এই যাবে বডি, দেখো জাল কাতার, এই কালারটাও খুব সুন্দর, রামা গ্রিন টাইপ। ব্লাউজ পিস এটা, চলো 49 চলে গেল, প্রাইস 2550, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। 50 হচ্ছে স্টিল গ্রে, স্মার্ট কালার, এই কালারটাও সারা জীবন পরার মতো কালার। আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এটা হচ্ছে বডি। কালারটা যাচ্ছে কি বলবো, এটা হচ্ছে তোমার স্টিল গ্রে, এটা রানী ব্লাউজ দিয়ে পরো, এর ব্লাউজটা তো আছেই, এখন তো আর ব্লাউজ বানাতে পারবে না, সুতরাং এটা রানী ব্লাউজই ভরসা। এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 2550, কাতান অনেক দেখানো হয়ে গেল। এইবার আমি যেটা পরে আছি, আমি যেটা পরে আছি তার কালার দেখো। প্রথম কালার, এটা কি কালার বলবো, এটা হচ্ছে তোমার একদম পিচ, একদম পিচ কালার, জাস্ট পিচ কালার। আমি এই শাড়িটাই পরে আছি, আমারটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার, পিচ কালার দেখো, শিফনের কোনো জায়গা নেই কোথাও, লখনৌ চিকন, দারুণ দেখতে, জাস্ট কোনো কথা হবে না। প্রাইস 3550, 3550 এই যাচ্ছে। এরকম হাফ পোর্শনটা অল ওভার যাবে, আর হাফ থেকে থাকবে স্কার্ট বর্ডার, দেখো এইরকম ভাবে, এইভাবে পুরোটা যাচ্ছে। শিফনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ কোয়ালিটি ভালো না হলে এই কাজ ধরবেই না, এতখানি কাজ। এইভাবে পুরো শাড়িটায় থাকবে কাজ,
আর ব্লাউজ পিসটা তোমার হবে এটা, প্রাইস চলে গেল 3550। এই একটা কালার 3550, শাড়ি নাম্বার গেল হচ্ছে তোমার 51 52। এবার দেখো প্রত্যেকটা কি সফট কালার, 52টাও ভীষণ সফট আচল, আর প্রত্যেকটাই কিন্তু হোয়াইট সুতো দিয়েই কাজ করা, একটা হোয়াইটের ওপর হোয়াইট এসেছিল সেটা অবশ্য এক্সিবিশনেই চলে গেছে। শম্পা চৌধুরী গুড ইভিনিং সুদেশনা, অলওয়েজ মিষ্টি অ্যান্ড গর্জিয়াস, লাভ ইউ। এই কথাগুলো কতদিন বাদে মনে হতে শুনছি। শম্পা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ, শাশ্বতী মন্ডল বিউটিফুল থ্যাংক ইউ, তিতলি ওয়াও দারুন, এটা দারুন কালার, এটাও খুব সুন্দর, একটা লাইট স্কাই, এটা কি বলবো, এটা কি কালার, গ্রিন মানে সি গ্রিন, লাইট সি গ্রিন কালার, মানে কতটা স্ক্রিনে আসছে আমি জানি না, মোট কথা খুব সুন্দর। দেখো এইরকম একটা গ্রিন, লাইট সি গ্রিন কালার গুলো প্রত্যেকটাই সুন্দর, সবগুলোই কিন্তু ইংলিশ টোনে সফট কালারের মধ্যে আসবে, আর হোয়াইট থ্রেড দিয়ে কাজ করা 3550। আর ব্লাউজ পিস রানিং এ থাকবে, ব্লাউজের স্লিভস এ কাজ থাকবে, এই কালারটাও সুন্দর। মৌসুমী দি এই শাড়িগুলো কি মেশিন ওয়ার্ক? হ্যাঁ মেশিন ওয়ার্ক, প্রাইস 3550, 3550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়ায়। 52 গেল, 53 ইয়েলো শেডের ওপর, এটা হচ্ছে একটা তসর, ডার্ক তসর কালার, এই যে একই রকম কাজ যেটা আমি পরে আছি সেই একই কাজ, শুধু বদলাচ্ছে হচ্ছে শাড়ির রংগুলো। দেখো এই রংটাও খুব সুন্দর, আর যে কোনো কমপ্লেক্সনে এই কালারটা কিন্তু ভালো লাগে। তিতলিকি লিখেছে শিফনটা কতদিন পর পর দেখালে, থ্যাংক ইউ। হ্যাঁ তোমার কথা জন্য তুমি বলেছিলে সেই জন্য দেখাচ্ছি। মালা চক্রবর্তী একবার করে এক্সিবিশন মিষ্টি সুদেশনার সঙ্গে দেখা, বছরে একবার করে এক্সিবিশন, হ্যাঁ বছরে একবার করে এক্সিবিশন করব ইচ্ছে আছে, কিন্তু ভীষণ চাপ হয়ে যায় সবার করতে গেলে। চলো পুরো শাড়িতে এইরকম থাকছে, কালারটা তো দেখিয়ে দিলাম, আর স্কার্ট বর্ডার দিয়ে যাবে হাফ পোর্শনের পর থেকে, যে শাড়িটা আমি পরে আছি তারই কালার দেখাচ্ছি, এই কালারটাও খুব সুন্দর। ব্লাউজ পিস শিফনের ওপরেই থাকছে এটা ফুল, আর এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজের দুটো স্লিভসে এইরকম ভাবে কাজ করবে। হলো প্রাইস চলে গেল 3550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। আচ্ছা নেক্সট কালার স্কাই ব্লু, নেক্সট কালারটা হচ্ছে স্কাই ব্লু 34, স্কাই ব্লু কালার, কালারটাও খুব সুন্দর, প্রাইস 3550। আঁচল এরকম যাবে, আর বডি থাকছে এটা এরকম হাফ পোর্শন পর্যন্ত ফুল ওয়ার্কে যাবে, আর হাফ থেকে তো দেখিয়ে দিয়েছি স্কার্ট বর্ডার স্কাই ব্লু, হলো এরকমই উইথ ব্লাউজ পিস, এটারও ব্লাউজের স্লিভস এ কাজ থাকবে। আমার শাড়িটাও পেয়ে যাবে 3550, এটারও প্রাইস চলে যাবে, এটারও প্রাইস গেল, আমার শাড়িটারও প্রাইস যাবে 3550। আচ্ছা 55 থেকে দেখাবো হচ্ছে এই শাড়িগুলো, এটার প্যাক ভেতরে কাগজ রয়েছে। আচ্ছা একটু দেখি 55 কি শাড়ি আছে, 55 ক্রেপের উপরে এবার দেখাবো, দেখো পুজো আসছে সুতরাং ডিজাইনার শাড়ি তো আমাদের লাগবেই,
প্রথম কালারটা, এরও কালার গুলো খুব সফট কালারের মধ্যে, পুরোটায় এইরকম ওয়ার্কে যাচ্ছে। দেখো কালারটা ভীষণ সুন্দর একটা গ্রিন, এবং তার মধ্যে মানে মিনা কাজ করা রয়েছে, মিনাকারী কাজে যাচ্ছে, এই যাচ্ছে শাড়িটা ক্রেপের মধ্যে, অল ওভার এই কাজ, একদম ডিজাইনার পিস এগুলো, অল ওভার এটা গেল। আর এগুলো জাস্ট খোলাও হয়নি, দেখো এটারও তাই হাফ পোর্শন পর্যন্ত পুরোটা কাজ, মানে যতটা দেখা যায় সেই পোর্শনটা কাজ থাকবে এইভাবে। পরেরটা খোল, পরেরটা আগে খুলে গিয়ে করে দে। এইভাবে কালারটা হচ্ছে একদম কি কালার এটা, মোট কথা একটা গ্রিনের শেড, অল ওভার এরকম কাজই যাবে। আর ব্লাউজ পিস তো থাকবেই এর সাথে, এই যাবে ব্লাউজ পিস, একদম দেখো জ্যাকেট ব্লাউজ পিস বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ 56 প্রাইস চলে যাবে 3550, তাই না? কত প্রাইস? 3850, 3850। অল ওভার এই কাজটা থাকবে ক্রেপের মধ্যে, দারুন গর্জিয়াস, 3850। এটা গেল 55, 56 এর কালারটা দারুন, 3850, প্রাইস 3850। কি দেখলি? লাইট পেস্তা, হ্যাঁ ঠিকই বলেছো, লাইট পেস্তা। আচ্ছা আঁচল এইরকম ভাবে যাচ্ছে অল ওভার কাজে, এই কালারটাও ভীষণ সুন্দর, একদম তোমার প্রত্যেক কালার, প্রত্যেকটা কালার ইংলিশ টোনের মধ্যে যাচ্ছে, দেখো এইরকম কাজটা অপূর্ব, 3850। এটাও তোমার শিফনের মধ্যে, আগেরটা ক্রেপে গেছে, এটা শিফনের মধ্যে যাচ্ছে, একদম লাইট ওয়েট অথচ ভীষণ সুন্দর লাগবে। জপমালা খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ শম্পা চৌধুরী, তোমার জুয়েলারি দেখলাম, জার্মান সিলভার জুয়েলারি গুলো ভালো হবে, দেখতে পাইনি, আবার দেখতে যদি বুক করি পাবো গো? হ্যাঁ পেয়ে যাবে, পেয়ে যাবে, কিছু তো আছে, পেয়ে যাবে, একটু অপশন রেখে বুকিং করো। এই যাচ্ছে দেখো ফুল শাড়িটা, ব্লাউজ পিস এরকম থাকবে, গর্জিয়াস একটা ব্লাউজ পিস, এটা কিন্তু শিফনের উপরে, এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজের পুরো স্লিভস এ এই কাজটা থাকবে, কালারটা কি সুন্দর, 3850, ভীষণ গর্জিয়াস দেখতে, ভীষণই গর্জিয়াস, 3850। রুমা মৈত্র, শাড়ির কালার গুলো খুব সুন্দর, হ্যাঁ এটা কি শিফনের উপর? হ্যাঁ এটা শিফনের উপর। অপর্ণা পাত্র, দিদি ভাই খুব সুন্দর শাড়ি, আমি এই চাইছিলাম নেব। ওকে জপমাল্লা, এগুলো কি অর্গানজা? না এগুলো শিফনের উপর, শিফনের উপর থাকছে, প্রাইস 3850, 3850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। এটা শিফন গেল, আগেরটা ছিল ক্রেপ, এটা শিফন, নেক্সট আরেকটা শিফন, দেখো কালারটা জাস্ট ওয়াও, গ্রিনটা প্রত্যেকটা ইংলিশ টোন। প্রাইস যাবে, এটা হল শিফনের ওপর প্রাইস চলে যাবে 3850, এই আগেরটার মতোই সেম কাজ, আগেরটার কাজ আর এটার কাজ সেম, একই কোয়ালিটি, শুধু কালার আলাদা। দেখো আমার নিজেরই তো নিতে ইচ্ছা করছে, এই রকম। শম্পা চৌধুরী, দারুন দারুন সুন্দর, অল ওভার এই কাজটা থাকবে, আর তার সঙ্গে ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর, এটা যে পেস্তা গ্রিনও নয়, মানে খুব সুন্দর একটা ইংলিশ টোন, এগুলো প্রত্যেকটা ইংলিশ টোন। এই যাবে ব্লাউজ, ব্লাউজ পিসটা এটা, এই যাচ্ছে 3850, প্রাইস যাবে 3850, স্ক্রিনশট নাও পাঠিয়ে দাও। মালা চক্রবর্তী, তুমি কি ওখান থেকে লাইভ করো, থেকে লাইভ করো? হ্যাঁ তুমি যেখানে এসেছিলে মালা দিয়ে, আমি সেখান থেকেই এখন লাইভ করছি। কবিতা ভট্টাচার্য, দারুন দারুন, ওকে তুমি যেখানে এসেছিলে
যেখানে ঠিক আমার উল্টো দিকে তুমি বসেছিলে, তো পুরো সেট আপটা আবার চেঞ্জ হয়ে যায়। তো সেটাই, তুমি যেখানে এসেছিলে সেখান থেকেই আমি লাইভ করছি। আচ্ছা, 57 গেল, 58 হচ্ছে ইয়ে থাকছে, কি বলে ওর নাম, হ্যাঁ, ক্রেপের উপর 58। দেখো আঁচল এইভাবে, এই কালারটাও সুন্দর, এই যাচ্ছে। এটা অল বডিতে কিন্তু বুটা হবে, আগের গুলো যেমন জাল ছিল, পাটটা খুব হেভি গর্জিয়াস আর বডিতে বুটা, ঠিক আছে। কালার গুলো খুব সুন্দর, হ্যাঁ, শিফন, জপমালা, খুব সুন্দর সুন্দর কালার, প্রত্যেকটা কালার। এটা ক্রেপের উপর থাকছে, ফুল শাড়িতে এরকমই থাকবে। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দি, এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে। দেখ, এটা ব্লাউজের স্লিভসের কাজ, দেখতে খুব সুন্দর লাগবে। প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 3550, দেখ 3850, সরি 3850। কালারটা কি বলবো, ক্রেপের, এটা একটা গ্রিনারি শেড মোট কথা, এই যাচ্ছে 3850, এটার প্রাইস চলে গেল। নেক্সট কালারটাও খুব সুন্দর ক্রেপের, আগেরটার মতোই কাজ, কালারটা অপূর্ব, একটা পিঙ্কের শেড। দেখো অল বডিতে বুটা থাকছে, পাটটা ভীষণ সুন্দর করে করা, এই যে পুরো পাড়ের মধ্যে দেখো এখানে স্টোন 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 বসানো আছে, প্রত্যেকটার মধ্যে এই কলকাগুলোর মধ্যে স্টোন বসানো। ক্রেপে প্রাইস যাবে 3850, 3850 এটার প্রাইস যাচ্ছে। শিপ্রা চক্রবর্তী খাড্ডি দেখাবে না, আজকে খাড্ডি দেখাবো না, রানু দে খুব সুন্দর, হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর, প্রত্যেক কটা ইংলিশ টোনে যাচ্ছে। ক্রেপ আরেকখানা দেখাবো, 3850, ফুল শাড়িতে এইরকম থাকছে, আর ব্লাউজ পিসটা থাকবে এইরকম, এটা যাবে ব্লাউজ পিস। প্রত্যেকটা কালারই খুব সুন্দর হলো, ক্রেপ দেখিয়ে দিলাম অনেকদিন বাদে, প্রাইস চলে গেল 3850, 3850 স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। নেক্সট শাড়িতে যাব, নেক্সট শাড়ি হচ্ছে মসলিন 61, মসলিন নিয়ে তো কোনো কথা হবে না, একদম হালকা, একটা শাড়ি একটা প্লিটে দেখাবো, বাকি শাড়িগুলো ডাবল প্লিটে দেখাবো। মসলিন খুব হালকা, এবং দেখো মসলিন মানে হচ্ছে এইরকম সিট্রু হবে, এটা সিলভার দিয়ে কাজ গেছে হোয়াইটের উপরে, ঠিক আছে, এরকম সিট্রুই হবে, যারা ক্যারি করতে পারবে। আবার এটাকে তুমি যদি চাও এরকম ভাবেও পড়তে পারো, আবার একটা প্লিট করে নিলে আর কোনো সমস্যা নেই, যাদের অসুবিধা আছে আর কি তাদের জন্য। মসলিন প্রাইস যাবে 2250, হোয়াইটের সঙ্গে সিলভার দিয়ে, এর সঙ্গে আজকে যে জুয়েলারি গুলো দেখিয়েছি জার্মান সিলভার, দারুণ যাবে, ব্ল্যাক পলিশ কিংবা সিলভার জুয়েলারি পরে দেখো খুব ভালো লাগবে। মসলিন ভীষণ হালকা আর দেখতেও খুব সুন্দর, হোয়াইট কালার, হোয়াইটে সিলভার গেল, প্রাইস চলে যাবে 2250। আরেকটা কালার রেড, রেডের ওপর যাচ্ছে মসলিন, প্রত্যেকটার সঙ্গেই ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই যাবে আঁচল, আঁচল এটা, আর এই যাচ্ছে বডি। দেখো মসলিন রেড কালার, ব্লাউজ পিস রেডই হবে। মৌসুমিদি তোমার শাড়ি পরে লাইভ করতে বেশ কষ্ট হয় না, অভ্যেস নেই তো, অভ্যেস না থাকলে যা হয়, এই যে
এই যাচ্ছে, এটা ইয়েটা দেখ ব্লাউজটা, শাড়ি নাম্বার 62, এবার 63 রানি কালার মসলিন, প্রাইস প্রাইস যাচ্ছে কি বলে 2250, 63 2250। আঁচল এই যাবে বডি, আগেরটার মতোই রানি কালারের মসলিন, ভীষণ হালকা পরে আরাম, আর কি বলবো মসলিন সম্পর্কে, লাইট ওয়েট শাড়ি, ভীষণই লাইট ওয়েট। শম্পা চৌধুরী আমি এবার রেকর্ডেড দেখতে হবে, হ্যাঁ দেখে নাও রেকর্ডেড লাইভ দেখে নাও, এই যে ব্লাউজ পিস এরকম রানি কালারের হবে, 63 চলে গেল। নেক্সট হচ্ছে 64, হোয়াইটের মধ্যে যাচ্ছে মসলিন, এবার দেখো হোয়াইটের ওপর হোয়াইট দিয়ে, কতটা বোঝাতে পারছি, হ্যাঁ হোয়াইটের ওপর হোয়াইট থ্রেড দিয়ে কাজ হয়েছে, 2250। হোয়াইট থাকলেই ভীষণ সুন্দর লাগে, এগুলোও কিন্তু মায়েদের জন্য খুব ভালো, কোমরে গুঁজতে অসুবিধা হবে না, আর কি বলবো সব রকম কোয়ালিটি আছে। আঁচল এরকম আঁচল, আর এইটা হচ্ছে বডি মসলিন, দেখো ফুল শাড়িটা এইরকম যাচ্ছে, হোয়াইটের ওপর এইরকম ভাবেই যাচ্ছে মসলিন। প্রাইস চলে যাবে এটার, কিন্তু এটার তোমার প্রাইস যাচ্ছে কত জানো, 2250, 64 হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়ে কাজ, 64 ভীষণ সুন্দর এটা, প্রাইস 2250, ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই যে এই যাবে ব্লাউজ পিস। 64 এর পরে যাব 65, এর কালার গুলো দেখো, এগুলো সফট কালারে মসলিন, প্রাইস দেখো পিঙ্কের উপর হোয়াইটটা বেশি ভালো বোঝা যাচ্ছে, প্রাইস যাবে 2250, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি শাড়ির ক্ষেত্রে। আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, আমার ব্লাউজটা দিয়েও ভাল লাগছে এই রকম, উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এ থাকবে, কাটতেও পারো নাও কাটতে পারো তোমার ইচ্ছে, একদম বেবি পিঙ্ক অ্যান্ড হোয়াইট মসলিন। 65 এর পরে যাব 66, পিচ মসলিন, প্রাইস একই থাকবে 2250, দেখো এটা পিচের সাথে হোয়াইট গেছে, খুব ভালো লাগবে দেখবে। রুমা ঘোষ তোমারটার পিপি 3550, এর অনেকগুলো কালার দেখিয়ে দিয়েছি রুমা ঘোষ। আচ্ছা মৌসুমি চৌধুরী লিখেছে তোমার থেকে যে জার্মান সিলভারের হারটা নিলাম, খুব সুন্দর মনে তো মনে হলো, তো তাই তো খুব সুন্দর ওটা, প্রচুর লোকের বুকিং এসেছে কিন্তু তোমার জন্য রাখা আছে, পিচ কালার, আর তার সাথে একটা লাইট পিঙ্কের কম্বিনেশন, পিচ অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, দেখো এটা হচ্ছে ডাবল কালারে, ব্লাউজ পিসটা অবশ্যই পিচ কালারের হবে, এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 2250, 2250, শাড়ি নাম্বার যাচ্ছে 66। সোনালী চৌধুরী ম্যাম শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। শান্তনা চক্রবর্তী তুমি যেটা পড়েছো কি সুন্দর গো, থ্যাংক ইউ শান্তনা। নেক্সট কালারটা তসর কালার, এটাও মায়েদের জন্য ভালো, মাকে দিলে মেয়েও পড়তে পারে, প্রাইস যাবে এটারও কিন্তু 2250। আঁচল টার্সেল যাচ্ছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দেখো তসরের সাথে মানে এটা ডার্ক তসর, তার সাথে একটা লাইট তসরের মিক্স আপ হচ্ছে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। গৌরী দেব কি শাড়ি গো, এগুলো এগুলো মসলিন দেখাচ্ছি মৌসুমী চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ সোনামে। এই যাচ্ছে দেখো তসর কালার, অল বডিতে বুটা থাকবে, আর এই যাচ্ছে ব্লাউজ পিস তো রানিং এই থাকবে, এই যাবে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ পিস। অলকা লিখেছে টিস্যু দেখাবে, দেখিয়ে দিয়েছি। আচ্ছা 68 এর মসলিন,
এই কালারটাও খুব আনকমন কালার, 68, প্রাইস 2250। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। কালারটা ভীষণ সুন্দর, আঁচল মসলিন জামদানি এটা। আর এই যাচ্ছে বডি, ফুল বডিতে বুটা থাকবে, প্রাইস এটার যাবে 2250। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা না ডুয়াল টোন আছে শাড়িটা, একটা সি মানে গ্রিন আর রেড মিলিয়ে এই কালারটা এসেছে। প্রাইস গেল 68 এ 2250। আমার শাড়ির কালার তো দেখিয়ে দিয়েছি, আমার শাড়িটা যদি কারো পছন্দ হয় অবশ্যই বুক করতে পারো। আমার শাড়ির প্রাইস যাবে 3550, আমার শাড়ির প্রাইস। এই যে এর কালার গুলো তো সবই দেখিয়েছি, আমারটার কালারটা খুব সুন্দর, 3550। চলো আজকে এখন এই পর্যন্ত, যাদের যেটা পছন্দ হলো স্ক্রিনশট নাও, নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো নিজের অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ লাগছে না, শিপিং ফ্রি থাকছে। কালকে আবার দুপুর দুটোয় হাজির হয়ে যাব নতুন কালেকশন নিয়ে, ততক্ষণ টাটা।